Assalamualaikum everyone. আমি কাজী জিনিয়া from Kazi Azad Agro Farm. আজকে আমাদের Kazi Azad Agro Farm এর লাল মরিচ সংগ্রহ করব। চলেন দেখি। আপু কি দাও রাই? মরিচ দাও। অবশ্য আজকে ওয়েদারটা গরম ঠান্ডা দুইটা মিলে ঠান্ডা হয়ে গেল। এদিকে আছে আমাদের নতুন গাছের নতুন বেগুন। আমাদের নতুন গাছের নতুন বেগুন রাখি। এগুলো সব আমাদের ফার্মের বেগুন। নতুন গাছের বেগুন ফেরতেছি। লাল মরিচ রে উকাই মুড়ো দিয়ে শুকাইয়া আছে সময় উকাই শুকাই দিব গিয়ে সময় মেইল না বাঙ্গাই মু বাঙ্গাই আরি খাইনি ওই দেখো এগুলো সব সুন্দর মরিচ। খুব সুন্দর মরিচ তো জালো আছে মরিচ বাড়ি খাইতে স্বাদ আছে না পারি না আমি আইলে এটা হ্যালো হ্যালো না বাঙ্গাই আমাদের এই বাগানে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই গাছ আরো আরো বড় বলতে গেলে পাতার থেকে বেশি মরিচ মাশাআল্লাহ লার দে আমাদের মাশাআল্লাহ অনেক মরিচ দশ কেজি মরিচ সংগ্রহ করেছি আরো পারবো এখন দেখুন ফুল দশ কেজি এনে আছে আরো সংগ্রহ করতেছি খুব সুন্দর মরিচ আমরা মরিচ সংগ্রহ করে আরো মরিচ সংগ্রহ করতে যাচ্ছি
কালো মরিচ জানে যাকে বলে এলানে কিছু কিছু কালো মরিচ আছে আর তাদের আপু মরিচ ফাড়ায় দুই আড়াই ঘন্টা দিব অনেক তো বাতাকুবি দেখলেন এখন আমাদের কাছে একটি ইউনিক বাতাকুবি আছে চলেন দেখি এগুলো হলো ইউনিক বাতাকুবি এগুলো পার্পল কালারের এগুলো বর্তমানে এখনো রেডি হই নাই ইনশাল্লাহ আরো কয়েকদিন পরে আপনাদেরকে দেখাতে পারবো অনেক সুন্দর লাগে গোলাপ ফুলের মতো অনেক সুন্দর লাগছে এগুলো দেখে ছোট গাছের ভিতরে অনেক অনেক মরিচ একদম মাটির সাথে লেগে আছে এগুলো মরিচ মাশাআল্লাহ যাই আমরা সরব পাই কাছে সরব ভাই তুমি কি দাও ও মরিচ সংগ্রহ করতেছি কয় ঘন্টা ধরে মরিচ সংগ্রহ করায় দুই আড়াই ঘন্টা বাপু জাল আছে রে মরিচে মধ্যে যে জাল সংগ্রহ করা শেষ একদিনে আমরা ফার্মে সকল মরিচ গাছের মরিচ তোলা সম্ভব না আরো অর্ধেকের অর্ধেক গাছই রয়ে গেছে ইনশাল্লাহ আমরা কালকে আবার চালিয়ে যাবো